দাদা ইয়ার বলেন শ্যাম কাকা হ্যাঁ কি হলো বৌমা এই চায় ট্রেটা আমাকে দাও কিন্তু বৌমা তুমি শ্যাম কাকা ওনার সেবা যত্ন করার জন্যই আমি ঘরে বউ হয়ে এসেছি আজ না হলে কাল তো ওনার সামনে যেতেই হবে দাও হ্যাঁ ঠিক আছে নাও কবি অনন্ত বন্দ্যোপাধ্যায় যুগকবি অজয় চৌধুরীকে আশীর্বাদ করুন আশীর্বাদ করলাম কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ আপনাকে কোটি কোটি প্রণাম কোটি কোটি এই তো কবিবর রাধানাথ রায় কোটি কোটি প্রণাম কোটি কোটি আরে আজকে তো কবিতা পাঠাবে হ্যালো 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 মাইক টেস্টিং 1 2 3 4 বন্ধুগণ আজ এই কবিতা পাঠ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে যোগদান করবেন বিশিষ্ট কবি শ্রী শ্রী শ্রীযুক্ত গোপবন্ধু দাস এই তো গোপবন্ধু দাস এসে গেছেন এসে গেছেন প্রণাম প্রণাম কবিবর প্রণাম আসুন 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 আসন গ্রহণ করুন বসুন তালি তালি এবারে আমাদের মুখ্য অতিথি বিশিষ্ট কবি শ্রীযুক্ত দাস তার কবিতা পাঠ করবেন প্রহর জেগে দেখেছি স্বপন ছবিখানি তোমার সত্যি এমন ছবি নয় মনের অনুভব বাস্তবে কি কখনো সম্ভব বাবা বাবা চমৎকার 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 কবি শ্রীযুক্ত দাস বাবা 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 এবার যুগকবি শ্রীযুক্ত অজয় চৌধুরী তার স্বরচিত কবিতা পাঠ করবেন মনকে বোঝাতে পারি না বলেই মনটা অবুঝ হয় তোমা বিনায়ে অবুজ মনকে আর বোঝাবো কি কে তুই কে তুই যা চলে যা যা এখানে কবিতা পাঠাচ্ছে না চলে যাও কে আছে মা কে আছে অজয় কিছু করেছে তোকে কথা বলছিস না কেন তুই নিশ্চয়ই ওপরে একা গিয়েছিলি কতবার বলেছি মা একা ওপরে যাবি না রামুকে বা সীমাকে সঙ্গে করে নিয়ে যাবি হ্যালো কে অমর অমর কেমন আছিস আচ্ছা অমর তুই বিয়েতে এলি না কেন আমার দাম ও হো আচ্ছা 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 তোর বৌদি বুঝলি সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা দাম না তুই আসলেই দেখতে পাবি ঠিক আছে তোর বৌদিকে তোর নমস্কার জানাবো দাম না ফোনটা হ্যালো অমর আমরা ভালো আছি তুই কবে আসবি রে আমার একদম ভালো লাগছে না কে দাদা ভালো আছে কি বৌদির হাতের ছোঁয়ায় তুই বিয়েতে এলি না কেন আচ্ছা মাঝে মাঝে কিন্তু ফোন করবি শরীরের যত্ন নিবি হ্যাঁ এইখানেই কোথাও চম্পার বাড়ি চম্পা মাই ডার্লিং না এমন করে গান গেলে কি চম্পা আসবে এক্স্যাক্ট বাড়িটা যে কোথায় সেটা আগে লোকেট করতে চম্পা বলেছিল একটা ছোট দোকান তার সামনে সার বাঁধা থাকে ঠিক তার সামনের গলি হ্যাঁ এই তো পৌঁছে গেছি আজকে দাদা একটু শুনবেন
তুমি কে? আরে আমি পঞ্চ পঞ্চনন মহান। তুমি কি করো? আমি একজন পিএ। কে? শিল্প ভবনে। নাট্য শিল্প? না, মঞ্চ শিল্প। শুধু মঞ্চ শিল্প নয়, মঞ্চ, রেডিও, সিনেমা, টিভি সবেতে আছে। তোমার টিভি হয়েছে? আরে আমার টিভি হবে কেন? কাশলে রক্ত পড়ে? আরে কিসের রক্ত? আগে আমি টিভি মানে দূরদর্শনের কথা বলছি। ও, তুমি দূরের জিনিস দেখতে পাও, কাছেটা কি করো? আজ আমি মরেছি। আগে মরেছো না মরবে? মরেছি মানে শেষ। ও, তাহলে আমাকেই পড়াতে হবে। আমাকে ছেড়ে দিন দাদা। আমায় দাদা বলছো কেন? বিশেষ করে আমি ভদ্রলো। তুমি ভদ্রলো হলে কি করে? তোমার মাথার টাক কেন? আরে আমি জানি না। তোমার বাবার টাক ছিল? তোমার ঠাকুরদার টাক ছিল? তোমার পরিবার সবার টাক? টাক থাকার সৌভাগ্যের লক্ষণ তুমি জানো কি? হে প্রভু। বৌমা, রাত্রে উপোস করে থাকতে নেই, যা হোক দুটো মুখে দাও। না রামু কাকা, আমার খাবার ইচ্ছে নেই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো বৌমা। তোমাদের অজয়বাবু পাগল হলো কি করে? সে বড় দুঃখের কাহিনী বৌমা। অজুবাবু যেমন বুদ্ধিমান, তেমনি পড়াশোনাতে চৌকস। কবিতা লেখা ছিল ওর শখ, দু একটা বই চেপেও বেরিয়েছিল। আমি সেই বই পড়েছি রামু কাকা, কিন্তু ওনার এমন হলো কি করে? সবের মূলে ওই শয়তান বিক্রম বাবু। বিক্রম? হ্যাঁ বৌমা, বিক্রম চক্রবর্তী। এই শহরে তার একটা বড় হোটেল আছে, বেআইনি ব্যবসা ছাড়াও একটা মদের দোকানের মালিক সে। আর তার দৃষ্টি গিয়ে পড়লো ওই মিতাদির উপর। মিতাদি? এই মিতাটাকে? ছেলেবেলায় মিতাদির বাবা মা মারা গিয়েছিল, তার মা, তার মামা ছিল বটকৃষ্ণ, তার দেখাশোনা করত। জানো বৌমা, সেই হচ্ছে সব নষ্টের মূল হোতা। কিন্তু তোমাদের অজয় বাবু? হ্যাঁ বৌমা, অজয় বাবু মিতাদিকে খুব ভালোবাসত। সাথী দূরে চলে যেও না, কথা যে দিলে ভুলে যেন যেও না। তোমারই মনে, তোমারই চোখে, তোমারই সাথে, তোমারই পাশে, তুমি ছাড়া কিছু না। সাথী দূরে চলে যেও না। সাথী তোমায় দিলাম যে কথা, তুমি কবি আমি কবিতা, তুমি দীপ আমি দীপিকা। ও গো চির সাথী তোমায় দিলাম যে কথা। Shut
কাছে দূরে চলে যেও না সুখ স্বর্গ মোড়া করব শুধু ওগ ভালোবাসব আমাকে তোমার মতো গো করে নিও নিজেরই মতো বিধির লেখা হয়েছি সাথে একই যে ভাবনা জীবন সাথে দূরে চলে যেও না কথা যে দিলে ভুলে যেন যেও না তোমারই মনে তোমারই চোখে তোমারই সাথে তোমারই পাশে তুমি ছাড়া কিছু না